30 নভেম্বরের মধ্যে ঢাকা চট্টগ্রাম এবং 31 ডিসেম্বরের মধ্যে সারা দেশে কেবল গ্রাহকদের টিভির সঙ্গে সেট টপ বক্স লাগাতে হবে, এমনটাই নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে। তবে বেশিরভাগ গ্রাহকই পরিচিত নন সেট টপ বক্স সম্পর্কে। সেট টপ বক্স হলো এমন এক রিসিভার যা কেবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালো মানের শব্দ উপভোগ করতে পারেন। সরকার এবং কেবল অপারেটর প্রতিনিধিরা বলছেন, সেট টপ বক্সের সুবিধা গ্রাহক অর্থাৎ দর্শক, সরকার এবং কেবল অপারেটর সবাই পাবেন। সেট টপ বক্সের কারণে গ্রাহকরা এইচডি কোয়ালিটির পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখতে পাবেন, বিদেশি চ্যানেলের ক্লিন ফিড বা বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠানও দেখতে পাবেন। পছন্দ মতো অনুষ্ঠান এবং চ্যানেলের তালিকা তৈরি করা যাবে, যাতে করে দর্শক তার পছন্দের অনুষ্ঠান বা চ্যানেল সহজেই দেখতে পাবেন। সেট টপ বক্স সংযুক্ত করার ফলে সরকার কেবল অপারেটরদের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারবে। এই রাজস্ব টাকার অঙ্কে প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা। যারা পাড়া মহল্লায় বিভিন্ন বাসা বাড়িতে কেবল সংযোগ দেন, সেসব অপারেটরদের কাছ থেকে কোয়াব একটা তালিকা পাবে। অনেকেই আছেন যারা 20টা বাসায় কেবল সংযোগ দেন কিন্তু বলেন 10টি বাসায় দিয়েছেন। এক্ষেত্রে সেটি আর তারা করতে পারবেন না, কারণ সেট টপ বক্স নিলে অ্যানালগ থেকে ডিজিটাল হবে প্রক্রিয়াটি। একজন গ্রাহক যেখান থেকে কেবল কানেকশন নিয়েছেন তাদের কাছ থেকে সেট টপ বক্স কিনবেন, ওই প্রতিষ্ঠানকে আবার কোয়াবের কাছ থেকে এই সেট টপ বক্স কিনতে হবে। এর বাইরে কোনো স্থান থেকেই সেট টপ বক্স কেনা যাবে না। 95% সেট টপ বক্স চীন থেকে আমদানি করা হবে, বাংলাদেশে কোনো সেট টপ বক্স প্রস্তুত করা হবে না। কোয়াব বলছে একটা সেট টপ বক্সের দাম সর্বনিম্ন 1600 থেকে সর্বোচ্চ 3500 টাকা পর্যন্ত। কোয়াবের সভাপতি বলছেন দেশে কত কেবল গ্রাহক আছে তার কোনো হিসেব নেই, তবে আনুমানিক 1.5 কোটি গ্রাহক থাকলে এই 1.5 কোটি সেট টপ বক্স আমদানি করতে প্রায় 3 কোটি টাকা এবং 120 দিনের মতো সময় লাগবে।